বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো লেবুর আচার, লেবুর আচার কীভাবে তৈরি করতে হয়। সর্বপ্রথমে আমি নিয়েছি এখানে কিছু লেবু, এটাকে সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। তারপর একটি ঝাঁকাতে রেখেছি পানি ঝরানোর জন্য। তারপর একটি টিস্যুর সাহায্যে লেবুগুলোকে সুন্দর করে চেপে চেপে নিয়েছি, যাতে লেবুর গায়ে পানি লেগে না থাকে। এবারে বন্ধু, লেবুর দুই মাথাকে কেটে ফেলব, তারপর মধ্যে দিয়ে ভাগ করে নিচ্ছি। এবারে হাফ ভাগকে আবারও ভাগ করে নিচ্ছি, দিয়ে লেবুর বুকের সাদা অংশটা কেটে ফেলতেছি। এইবারে যে যার মতো ইচ্ছা মতো ছোট ছোট করে টুকরা করে নিতে পারেন। আমি অনেক ছোট ছোট করে টুকরা করে নিয়েছি, যাতে লেবুটা অতি সহজে শুকানো যায় আর মশলাগুলো খুব ভালোভাবে লেবুর সঙ্গে মিশে যায়। এই জন্য লেবু শরীরের জন্য অনেক উপকারী। আমার লেবু কাটা শেষ। এইবার একটি বড় পাত্রে সব লেবুগুলো ঢেলে নিলাম। তারপরে 3 চামচ লবণ দিলাম, 3 চামচ শুকনা মরিচের গুঁড়া, 3 চামচ হলুদ গুঁড়া। আমি আগে থেকে তেঁতুলগুলোকে 10 মিনিট পানি দিয়ে ভিজে রেখেছিলাম, তারপর হাত দিয়ে চটকে নিয়েছি। নেয়ার পরে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। তেঁতুলের কাতের সঙ্গে এবারে 1 কাপ চিনি মিশিয়ে নিয়েছি, যাতে চিনির দানাগুলো খুব সহজেই তেঁতুলের কাতের সঙ্গে মিশে যায় এবং লেবু যেগুলো মশলাগুলো আছে তার সাথেও যাতে খুব সহজেই মিশে যায়। এবার একটি ছোট চামচের সাহায্যে সুন্দর করে লেবুর সবগুলো অংশে দিয়ে নিচ্ছি, তার বাকিগুলো পুরোটাই ঢেলে নিলাম। এবারে দিচ্ছি 3 চামচ ভিনেগার। আচারের জন্য ভিনেগার খুব উপকার, যাতে এতে ছত্রাক না লাগতে পারে। এইবারে লেবুর সাথে মশলাগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি, আলতো আলতোভাবে মাখানো হচ্ছে লেবুগুলোকে। এইবার লেবুগুলোকে বসে বসে চটকে নিচ্ছি। আপনারাও সময় পেলে লেবুগুলোকে চটকে নেবেন। এইবারে আমার মাখানো শেষ। 2 থেকে 3 দিন রোদ্রে শুকাতে হবে, যাতে অতি সহজে এগুলো সুন্দরভাবে ঝরঝরা হয় আর লেবুর পানিটাকেও যাতে ঝরে যায়। লেবুতে পানি থাকলে ভালো হয় না, লেবুর আচার অতি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। ফিরে এলাম বন্ধুরা রোদ্রে শুকানোর পরে। দেখুন লেবুর টুকরোগুলো কত সুন্দর ঝরঝরে হয়েছে। এইবার আমি আবারও একটি বড় পাত্রে এগুলোকে ঢেলে নিচ্ছি। এইবারে সব মশলাগুলো এর সাথে মিশিয়ে নেব। প্রথমে দিচ্ছি জিরা ভাজা গুঁড়ো 3 চামচ, শুকনা মরিচ ভাজা গুঁড়ো 3 চামচ, পাঁচফোড়ন ভাজা গুঁড়ো 3 চামচ। এইবারে মশলাগুলোকে লেবুর সাথে সুন্দর করে মাখিয়ে নিতে হবে, আলতোভাবে মেখে নেওয়া আমার শেষ। এইবারে বন্ধুরা যে যার মতো কাচের বয়ামও রাখতে পারবেন, আবার প্লাস্টিকের বয়ামেও রাখতে পারবেন। আমি একটি প্লাস্টিকের বয়াম নিয়েছি, তারপরে একটি টিস্যুর সাহায্যে সুন্দর করে মুছে নিলাম। এইবারে লেবুর টুকরোগুলোকে বয়ামের মধ্যে ভরে নিচ্ছি।
আর আমি আগে থেকে সরিষার তেলটাকে গরম করে নিয়েছিলাম। এইবারে ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হওয়ার পরে তেলটাকে আমি লেবুর আচারের মধ্যে দিয়ে নিচ্ছি। সরিষার তেল আচারের জন্য খুবই ভালো, আর সরিষার তেল ছাড়া আচারের কল্পনাই করা যায় না। সরিষার তেল দিয়ে আচার করলে আচারটা খেতেও অনেক টেস্টি হয়। এটি ভর্তা বা মুড়ি মাখাতেও খেতে খুব ভালো লাগে এই সরিষার তেলটাকে। এইবারে আমার তেল দেওয়া শেষ, এইবারে বয়ামটাকে দেখুন কি সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এই ছিল আমাদের লেবুর আচারের রেসিপি। প্লিজ বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে আমাকে সাবস্ক্রাইব করুন। এই হলো আমাদের লেবুর আচারের রেসিপি। আল্লাহ হাফেজ।